रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের পাঠক নন্দিত উপন্যাস দুজনে এর চতুর্থ পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, শাহানা নিশা, আহনাফ মুস্তফা সাদ এবং আরো অনেকে। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, পরিচালনা জাহান অরণ্য। তাহলে চলুন আজ উপভোগ করি জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুজনে এর চতুর্থ পর্ব। গত পর্বে আমরা শুনেছিলাম অলি আইভি আপার সাথে পার্টিতে যায়, সেখানে আইভির হাজবেন্ড হিসেবে পরিচিত হয় সবার সাথে। এতে করে আইভি অলির প্রতি আরও আকৃষ্ট হয় এবং আইভি অলিকে তার বাসায় নিয়ে যায়। অন্যদিকে নদীর অলির জন্য যেন অপেক্ষার প্রহর শেষ হয় না। এরপর আইভির কথায় নদীকে ভুলে অলি কেমন করে তার সঙ্গে মদ খেতে চলে গেল, কেমন করে আইভির হব বর্ষে যে অতটা সময় কাটালো, কেন সে জোর দিয়ে বলতে পারল না আমার জন্য অপেক্ষায় আছে আমার নদী। তাকে আমি কথা দিয়েছি আমি নদীর কাছে যাব, আপনার সঙ্গে যেতে পারবো না। আপনি মাইন্ড করলে করবেন? আপনি আমার কে? আপনি মাইন্ড করলে আমার কি আসে যায়? কেন অলি এইসব পারেনি? কেন সে মদ খেল? কেন সে আইভির হবু বরের অভিনয় করল? কেন সে আইভির সঙ্গে রাত কাটাতে চলে এলো আইভির বাড়িতে? এসব ভেবে ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো অলি, মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলো। এ আমি কি করলাম, কি করলাম? নদীকে আমি ঠকালাম, নদীর সঙ্গে মিথ্যাচার করলাম। নদী হয়তো কখনো এসব কথা জানবে না, তবু নদীর কাছে আমি তো চিরকাল অপরাধী হয়ে থাকব। আমি কি করলাম, কি করলাম? রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করলো অলির, দেয়ালের সাথে মাথা ঠুকতে ইচ্ছে করলো, ইচ্ছে করলো বুকের পাঁজর হিংস্র সাপদের মতো ফুটো করে সেখানে প্রবেশ করায় ডান হাতের পাঁচ আঙুল, তীব্র আক্রোশে চেপে ধরে নিজের হৃদয়। এসবের কিছুই করা হয় না। তার আগেই ড্রয়িং রুমে এসে ঢোকে আইভি, তার এক হাতে বিশাল একটা ফ্ল্যাক্স, অন্য হাতে দু আঙুলে কায়দা করে ধরা দুটো গ্লাস আর একটা হুইস্কির বোতল। আনমনে বোতলের গায়ের লেখাটা পড়ল অলি, জনি ওকার ব্ল্যাক লাভেল। পরে অসহায় চোখে আইভির দিকে তাকালো, আইভি মিষ্টি করে হাসলো। নিজেই একেবারে সব নিয়ে এলাম, এবার বসে যতটা ইচ্ছে খাও, যতক্ষণ ধরে ইচ্ছে খাও। অলি কোনো কথা বলল না, বুকের ভেতর কিরকম একটু মোচড় দিয়ে উঠল তার, নদীর কথা মনে পড়ল,
নদীকে এখনো তার অপেক্ষায় আছে। এত রাতে নদীর কাছে যাওয়ার কোনো উপায় নেই অলির। আইফের এখানে না থাকলেও সম্ভব হতো না। তবু মনে মনে অলি বলল, নদী আমার নদী, তুমি নিয়তি আজ তোমার কাছে আমাকে যেতে দিই। আইফি বলল, কি ভাবছো? শুনে চমকে উঠল অলি। তারপর নড়ে চড়ে বসে ম্লান মুখে হাসল। কই, কিছু ভাবছি না তো। নিশ্চয়ই কিছু ভাবছ বলে হাসলো আইভি। অলি বলল, কি ভাববো? তার কথা না, আমার কথাও না। আপনার কথা কি ভাববো? আবার আপনি? অলি হেসে বলল, ঠিক আছে, আর আপনি করে বলবো না। হ্যাঁ, কখনো বলবে না। কায়দা করে হুইস্কির বোতল খুলল আইভি। তারপর দুটো গ্লাসে এক ব্যাগ পরিমাণ করে হুইস্কি ঢেলে ফ্লাস্কের মুখ দিয়ে পানি এসে পড়ল গ্লাসে। গ্লাস ভরে উঠল। আইভি বলল, ফ্রিজে আইস ছিল না, তবে পানিটা ঠান্ডা, অসুবিধা হবে না তো? অলি বলল, আমি আর খাবো না। মানে? আমার আর ইচ্ছে করছে না। ফাজলামো করো না। আরে, পার্টিতে তো আরো অনেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে, জোর করে আমার সঙ্গে চলেও এলে, আর এখন কি সব উল্টো পাল্টা কথা বলছো? অলি কাঁচু মাচু গলায় বলল, ভুল হয়ে গেছে। কোনো ভুল হয়নি, খাও, এরকম চান্স হয়তো জীবনে আর পাবে না। কিরকম চান্স? এই যে আইভির বাসায় বসে রাত কাটানো, তার সঙ্গে গভীর রাতে বসে মদ খাওয়া, এসব ব্যাপারে আমার কোনো লোভ নেই। সঙ্গে সঙ্গে আইভির ঠোঁট ফুটে উঠল সেই রহস্যময় হাসি। একটা গ্লাস তুলে অলির দিকে বাড়িয়ে দিল সে। তোমার যদি ইচ্ছে না থাকে, এরপরে আর খেও না। বাধ্য হয়ে গ্লাসটা তুলে অলির গ্লাসের সঙ্গে ছোঁয়ালো আইভি। চিয়ার্স। অলি সুবোধ বালকের মতো বলল, চিয়ার্স। তারপর গ্লাসে চুমুক দিয়ে আইভির দিকে তাকালো, তাকিয়ে রইল। আইভি বলল, চিয়ার্স বলে গ্লাসে চুমুক দিতে হয়। অলি গ্লাসে চুমুক দিল। আইভি বলল, এবার বলো। কি? আমাকে এখন কেমন লাগছে? অলি আবার আগের মতো কিরকম চোখে আইভির দিকে তাকাল, তাকিয়ে রইল। আইভির পরনে এখন চমৎকার নীল রঙের একটা শাড়ি, একই রঙের স্লিভলেস ব্লাউজ। ব্লাউজের বাইরে আইভির কোমল মাখনের মতো বাহু খুব চোখে পড়ে। এমনকি হাত তুললে পরিচ্ছন্ন বগলও। একবার সেদিকে তাকিয়ে চোখ ফেরাল অলি। শরীরের ভেতরটা কিরকম করে উঠল তার। আইভির মুখে এখন কোনো প্রসাধন নেই, কেবল ঠোঁটে লিপস্টিক, লাল টুকটুকে লিপস্টিক, কিরকম ভেজা ভেজা। সেই ঠোঁটের দিকে তাকিয়েও শরীরের ভেতরটা কিরকম কাঁটা দিয়ে উঠল অলির। আইভি বলল, কি হলো? কি? তুমি কি খুব আনমনা হয়ে আছো? অলি ম্লান হেসে বলল, না তো। তাহলে কথা বলছো না কেন? আইভি আবার গ্লাসে চুমুক দিল।
তার দেখা দেখি। ওলিও কি আশ্চর্য, গ্লাসে চুমুক দিয়ে হুইস্কির পরিবর্তে আইভির শরীর থেকে আসা পাগল করা একটা পারফিউমের গন্ধ পেল ওলি। পার্টিতে যে গন্ধটা ছিল আইভির গায়ে এখন আর সেটা নেই, অন্য একটা পারফিউমের গন্ধ, এবং গন্ধটা বোধ হয় রাত্রিকালীন বিছানায় যাওয়ার আগে ব্যবহার করার হবে হয়তো। গন্ধটার ভেতর কি যেন একটা আছে, শরীরের খুব গোপন কোথাও নাড়া দেয়, মাথার ভেতর টলমল করে ওঠে হুইস্কির চেয়েও তীব্র কোনো নেশা। কি সেই নেশা? এক চুমুকে অনেকটা হুইস্কি খেলো ওলি, তারপর অপলক চোখে আইভির দিকে তাকিয়ে বলল, তোমাকে চমৎকার লাগছে আইভি। কথাটা এমন ভাবে বলল, মনে হলো না এটা ওলিই বলছে, অন্য কোনো একজন পুরুষ ওলির কণ্ঠ দিয়ে বলিয়ে নিল চিরকালীন নারী সৌন্দর্যের প্রশংসা। আইভি হেসে বলল, তুমি আরো খাও ওলি, আরো খাও। কেন? খেলে চোখ খুলে যায় তোমার, মন খুলে যায়, তুমি খুব স্মার্ট হয়ে ওঠো, অ্যাট্রাকটিভ হয়ে ওঠো। আর না খাওয়া অবস্থায় তুমি খুবই অর্ডিনারি এক যুবক, চোখ খোলে না। অনেকক্ষণ ধরে সিগারেটের তেষ্টা পেয়েছিল ওলির, বলতে পারেনি, এবার বলে ফেলল, সিগারেট নেই। আইভি চন মনে গলায় বলল, ও শিওর। তারপর উঠে গিয়ে দেয়ালের সঙ্গে সেই বিশাল আলমারির একটা ড্রয়ার খুলে এক প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস আর একটা লাইটার নিয়ে এলো। বেনসন দেখে ওলি খুব খুশি, বলল, এই তো, এইটা ভালো সিগারেট বের করেছ। বেনসন তোমার ফেভারিট? হ্যাঁ। ওলি সিলোফিন ছিঁড়ে সিগারেট বের করল, একটা সিগারেটের ফিল্টার খানিকটা ছিঁড়ে চমৎকার ভঙ্গিতে ঠোঁটে আটকালো আইভি, আর লাইটার জেলে সিগারেট ধরিয়ে দিল, তারপর নিজের সিগারেট ধরাল। সিগারেটে টান দিয়ে আইভি বলল, আমার সম্পর্কে তোমার কিরকম ধারণা হলো আজ? প্রশ্নটা শুনে থতমত খেয়ে গেল ওলি। ধারণা মানে? এই যে হঠাৎ করে রাস্তা থেকে তোমাকে তুলে নিয়ে গেলাম একটা পার্টিতে, জোর করে আমার হবু বর সাজালাম, মদ খাওয়ালাম, তারপর সঙ্গে মদ খাচ্ছিও, সিগারেটও খাচ্ছি, ব্যাপারটা খুবই অস্বাভাবিক না? ওলি কথাগুলো ঠিক বুঝতে পারল না, এত সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে পারে আইভি এটাই তো তারা জানা ছিল না। আইভিকে সে চেনে খুব বেশি দিন নয়, মাস ছয়েক হবে। ওলির এক বন্ধুর অফিসে প্রায়ই যায় আইভি, বন্ধুটির অ্যাডভার্টাইজিং ফার্ম, ওলি সেই অফিসটায় যেত আড্ডা দিতে, এইভাবেই পরিচয়। মনে আছে পরিচয়ের প্রথম দিনেই ওলির চেহারার প্রশংসা করেছিল আইভি, শুনে লজ্জায় জড়সড় হয়ে গিয়েছিল ওলি। অত সুন্দরী একজন মহিলা ওলির মতো একটা ছেলের চেহারার প্রশংসা করছেন, জড়সড় হবারই তো কথা। ওলি কোনো কথা বলতে পারেনি। সেদিন আইভি চলে যাওয়ার পর বন্ধুরা চেপে ধরেছিল ওলিকে, আমাদের এখানে এত আসে কখনো কাউকে পাত্তা দেয়নি, সাংঘাতিক মহিলা, দেখতে তো সুন্দরী, হেভি মালদার, তোকে চোখে লেগেছে, চান্সটা ছাড়িস না ওলি, লেগে থাক, লেগে যা, এমন অনেক কথা। ওলি সেদিন অবাক হয়েছিল বন্ধুদের কথায়। বন্ধুরা আরো অনেক কথা বলল, ওটিয়ে ভ্যাল কাজ হবে, এমনকি মহিলার হাজব্যান্ড আছে কিনা জিজ্ঞেস করার পরেও বলেছিল আছে, তাতে কি ওসব কোনো ব্যাপার নয়, টাকা পয়সাও পাবে, অন্য জিনিসও পাবে, ইচ্ছে করলে মহিলা তোকে দাঁড় করিয়েও দিতে পারবেন, এমন অনেক কথা। আরো বলেছিল হেভি নাকি বিজনেস হবে, এক একটা গাড়িও হয়তো দিয়ে দিতে পারে, ব্যাপারটা পাত্তা দেয়নি ওলি।
তারপরও সেই বন্ধুর অফিসে গিয়ে শুনেছে আইভি যেদিন আসে সেদিনই নাকি অলির কথা জিজ্ঞেস করে। অলির ঠিকানা চেয়েছে, টেলিফোন নাম্বার চেয়েছে, বন্ধুরা দিতে পারেনি। কেমন করে পারবে? অলির কোনো ঠিকানা থাকলে তো, কোনো টেলিফোন নাম্বার থাকলে তো। অলি তো যখন কোনো চান্স পায় থেকে যায় সেখানে, বেশিরভাগই বন্ধু বান্ধবের বাসায়। তবুও আইভির সঙ্গে দেখা হওয়ায় আটকে থাকেনি। সেই বন্ধুর অফিসে দেখা হয়েছে, মহিলা সমিতিতে নাটক দেখতে গিয়ে দেখা হয়েছে, নিউ মার্কেটে দেখা হয়েছে। ক্রমেই আইভিকে আইভি আপা বলতে শিখে গেছে অলি। এই তো আজই প্রথম আইভির সঙ্গে এতটা সময় কাটানো, এতটা ঘনিষ্ঠতা। তুমি করে বলা, এই থেকে কি একজন মানুষ সম্পর্কে স্পষ্ট ধারণা করা সম্ভব? অলি বলল, তুমি বেশ অদ্ভুত। কি রকম? আসলে তোমার সম্পর্কে ধারণা করা মুশকিল, তোমাকে বোঝাও খুব মুশকিল। দুটো গ্লাসে আবার হুইস্কি ঢালল আইভি, পানি মেশালো, তারপর গম্ভীর মুখে গ্লাসে চুমুক দিল। তার দেখা দেখি অলিও দিল। এখন নেশাটা একটু একটু করে আবার জমে উঠছে। আইভি বলল, আমি কিন্তু এরকম ছিলাম না। কথাটা বুঝতে পারল না অলি। বলল, কিরকম? এই যেরকম একটা লাইফ আমি লিভ করি, এরকম একটা জীবন আমি চাইনি জানো। আমার হাজবেন্ড আমাকে ঠেলে দিয়েছে। অলি কথা বলল না, গ্লাসে চুমুক দিল। ওরা বসেছিল একটা লম্বা মতো সোফায় পাশাপাশি, সামনে কাঁচের সুন্দর সেন্টার টেবিল, তার উপর বোতল, গ্লাস, ফ্লাস্ক, সিগারেটের প্যাকেট, লাইটার, অ্যাস্ট্রে, এইসব। আইভি আনমনে সিগারেট ধরাল। অলি বলল, তোমার হাজবেন্ড কোথায়? নেই। নেই মানে? এখানে থাকে না। কোথায় থাকে? আলাদা। মানে? আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, লোকটা আরেকটা বিয়ে করেছে। শুনে মাত্র জমে ওঠা নেশাটা মুহূর্তেই কেটে গেল অলির। আইভি দীর্ঘশ্বাস ফেলে বলল, লোকটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, ওর ছিল। মেয়ে মানুষ দেখলেই মাথা খারাপ হয়ে যেত লোকটার। আমার সঙ্গে প্রেম করার সময়ও আরও অনেক মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল। আমি বুঝতে পারিনি, টের পাইনি। টের পেয়েছিলাম বিয়ের পর। বিভিন্ন জায়গায় শুনেছিলাম লোকটারও সব বদ অভ্যাস আছে, নিজের চোখে কখনো দেখিনি, দেখলাম বাবু হওয়ার পর। আইভি আবার গ্লাসে চুমুক দিল, সিগারেটে টান দিল, তারপর উদাস কণ্ঠে বলল, এক রাতে বাবুকে খাওয়াতে উঠে দেখি লোকটা ঘরে নেই। বাবুটা এত চুপচাপ ধরনের ছিল, খিদে পেলেও কান্নাকাটি করত না, কাদার তলার মতো বিছানায় পড়ে থাকত, ঘুমিয়ে থাকত। রাতের বেলায় আমি টেনে তুলে মুখে ফিডার গুঁজে দিতাম। তো সে রাতেও উঠেছি, উঠে দেখি লোকটা বিছানায় নেই। দেখে হক চুকিয়ে গেলাম, এত রাতে লোকটা যাবে কোথায়? একবার ভাবলাম বাথরুমে গেছে, একটু অপেক্ষা করে দেখা যাক। কিন্তু বাথরুমটা তো অ্যাটাচড, ওখানে ঢুকলে তো ভেন্টিলেটর দিয়ে আলো দেখা যেত। এরকম একটা সন্দেহ হলো আমার। বাবুকে না তুলে নিঃশব্দে ঘর থেকে বেরোলাম, বেরিয়ে কিচেনের দিকে গেলাম। এইবারেরই ঘটনা, কিচেনটা হচ্ছে কর্নারের দিকে।
মন্ত্রমুগ্ধের মতো আইভির কথা শুনছিল ওলি। হাতে সিগারেট জ্বলছে, সামনে টেবিলের ওপর রাখা গ্লাসে চুমুক দিতে ভুলে গেছে ওলি। আইভি বলল, খাও বলে নিজেও দীর্ঘ একটা চুমুক দিল। তার দেখা দেখে ওলিও। আইভি বলল, কিচেনের সামনে দুজন মানুষের একৃত গলার হালকা কিছু শব্দ পেলাম। কিচেনটা নিরেট অন্ধকার, ওখানে তো কাজের মেয়ে যুবতী ফরিদা থাকে। মুহূর্তে যা বুঝার বুঝে গেলাম আমি, ঘৃণায় দুঃখে শরীরের ভিতরটা গুলিয়ে উঠল। একবার ভাবলাম বেডরুমে ফিরে আসি, এসে বাবুকে বুকে চেপে এই মুহূর্তে রাতের অন্ধকারে বাড়িটা ছেড়ে যাই। তারপর ভাবলাম না, লোকটা তাহলে পুরো ব্যাপারটা আবিষ্কার করবে, সে জানুক ব্যাপারটা আমি দেখে ফেলেছি। আইভি আবার গ্লাসে চুমুক দিল। তার দেখা দেখি ওলিও। দুজনেই গ্লাস শেষ করে ফেলল। আইভি আবার হুইস্কি ঢাললো গ্লাসে, ফ্লাস্ক থেকে পানি মেশাল। সেই ফাঁকে ওলি লক্ষ্য করল আইভির হাত একটু একটু কাঁপছে, মুখটা থমথমে, চোখে লালচে একটা আভা। দেখে ওলি টের পেল তারও একটা কিরকম ঝিমানো ভাব আছে, মাথাটা টলমল করছে। এই ব্যাপারটার নামই কি নেশা? তাহলে কি সত্যি সত্যি নেশা হচ্ছে ওলির? আর এক গ্লাসের মাথায় কি মাতাল হয়ে যাবে ওলি? চোখ তো টানছে, শরীরেও একটা অবশ ভাব। ওলি কি ঘুমিয়ে পড়বে? কিন্তু কোথায় ঘুমাবে ওলি? আইভি তো শোবার জায়গা দেখিয়ে দেয়নি। সোফায় প্রায় শুয়ে পড়েছিল ওলি। নেশা হচ্ছে ভেবেই নড়ে চড়ে উঠল, সোজা হয়ে বসে গ্লাসে চুমুক দিল, তারপর সিগারেট ধরাল। সেই পার্টি যেমন হয়েছিল, একটা সময়ে নদীর কথা ভুলে গিয়েছিল ওলি, এখন সেরকম একটা সময়ে পড়েছে সে। নদীর কথা এখন আর মনে নেই ওলির। আইভি বলল, আমি যে ঘটনাটা জেনে ফেলেছি, লোকটাকে তা জানাবার জন্য চোরের মতো পাটি পিটিপি কিচেনের সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটা এতটাই এক্সাইটেড ছিল যে কিচেনের দরজাটা বন্ধ করারও টাইম নেয়নি, দরজাটা হাট করে খোলা ছিল। আমি নিঃশব্দে কিচেনে ঢুকে গেলাম, ঢুকে লাইট অন করে দিলাম। তারপর যা একটা দৃশ্য, সেটা বর্ণনা দেওয়া সম্ভব না। লোকটা সেই অবস্থায় ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো, আমিও তাকালাম, কিন্তু ওরকম ঘৃণার দৃষ্টিতে আমি বোধহয় জন্মের পর কারো দিকে তাকাইনি। কতক্ষণ তাকিয়েছিলাম আমার মনে নেই, তারপর একসময় লাইট অফ করে চলে এলাম। তারপর লোকটার সঙ্গে আমি আর কোনো কথা বলিনি, মাস দু তিনেক একসঙ্গে ছিলাম ঠিকই, কথা বলিনি। ওর টেক্সটাইল মিলটা ছিল আমার নামে, সেটা নিজের নামে করে নেওয়ার বহু রকম চেষ্টা চালিয়েছে সে। বাবু না জন্মালে আমি হয়তো দিয়েই দিতাম, কিন্তু বাবুর ভবিষ্যতের কথা ভেবে দেইনি। ওলি জড়ানো গলায় বলল, তারপর? আইভি গ্লাসে চুমুক দিয়ে বলল, তারপর আর কি, ডিভোর্স, লোকটা আবারও বিয়ে করেছে। তুমিও বিয়ে করে নিতে পারতে, একটা বাচ্চা সহ মেয়েকে কে বিয়ে করবে? কি বলছো তুমি, এত সুন্দর আর এত টাকা পয়সা, তোমার মিল বাড়ি, যে কেউ তো পাগল হয়ে ছুটে আসবে। এসেছেও জানো, আমার ইচ্ছে করেনি, পুরুষ জাতটার উপর আমার ঘেন্না ধরে গেছে। তাহলে আমার সঙ্গে যে মিশছ? আইভি গ্লাসে চুমুক দিল, তারপর ঘোর লাগে চোখে ওলির দিকে তাকালো, ঠোঁটে সেই রহস্যময় হাসিটা ফুটে উঠল। ওলি, আমি আজ তোমাকে পিক করেছি আমার প্রয়োজনে। সে তো দেখলামই,
কোথায় দেখলে? পার্টিতে? ও, তবে শুধুমাত্র ওটাই কিন্তু ব্যাপার নয়। তাহলে আরো ব্যাপার আছে, তুমি খাও, পরে বলবো। ওলি গ্লাসে চুমুক দিল। খুব দ্রুত খাচ্ছে সে এবং শরীর ক্রমশ অবশ হয়ে আসছে তার। মাথাটা শূন্য লাগছে, চোখ টানছে অবিরাম, ঘুম পাচ্ছে ওলির, তীব্র ঘুম। এখন আর বিছানার কথা ভাবছে না, সোফাটাই তার পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা মনে হচ্ছে। ওখানেই শুয়ে পড়বে ওলি, এখানেই ঘুমিয়ে পড়বে। আহ, ঘুমের মতো শান্তি পৃথিবীর আর কিছুতে আছে? কিন্তু তলপেটটা অনেকক্ষণ ধরে ভারী হয়ে আছে ওলির। গ্লাসে এখনো খানিকটা হুইস্কি রয়ে গেছে। ঘুম ঘুম চোখে অলস হাতে গ্লাসটা নিল ওলি, তারপর এক চুমুকে শেষ করে উঠে দাঁড়াল। আইভি জড়ানো গলায় বলল, কি হলো? বাথরুম। আইভি আঙুল তুলে অ্যাটাচড বাথরুম দেখিয়ে দিল। খানিক পরে প্যান্টের জিপার লাগাতে লাগাতে ফিরে এলো ওলি। ব্যাপারটা অভদ্রতা, স্বাভাবিক অবস্থায় কিছুতেই একজন মহিলার সামনে এটা করতে পারত না ওলি, এখন অবলীলায় করল। মাথার ভেতরটা শূন্য হয়ে গেছে, বোধ বুদ্ধি লোপ পাচ্ছে ওলির। ফিরে এসে ধপ করে আইভির একেবারে গা ঘেঁষে বসল ওলি। আমার ঘুম পাচ্ছে। তুমি অবশ্যই ঘুমাবে, তার আগে কি? আইভি জড়ানো গলায় হেসে উঠল। শোনো, তুমি ক্লাসটা শেষ করো, তারপর বলবো। আমি আর খাবো না। আচ্ছা, এক্ষুনি বলো। ওলি আস্তে ধীরে সোফার ওপর কাত হয়ে যাচ্ছিল। শরীরটা নিজের ইচ্ছে এসব করছে মনে হয়। সে এখন আর ওলির নিয়ন্ত্রণে নেই। একটা গ্লাসেই হুইস্কি ঢেলেছিল আইভি, গ্লাসটা ওলির, নিজের গ্লাসটা খালি রেখেছিল। আইভি বলল, শুধু তোমার গ্লাসে ঢেলেছি, এটাই লাস্ট। এক গ্লাস থেকেই আমরা দুজনে এখন খাবো, তারপর। কথাটা শেষ করে ওলির কাঁধের তলায় নিজের মাখনের মতো একটা হাত ঢুকিয়ে দিল আইভি। ওলির মাথাটা টেনে আনল বুকের কাছে, তারপর অন্য হাতে গ্লাস তুলে ওলির ঠোঁটের সামনে ধরল, বলল, খাও। ওলির মাথাটা ঝুলে পড়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, তবুও আইভির স্পর্শে চোখ খুলল সে। অবাধ্য শিশুকে ওষুধ খাওয়াবার সময় মা যেমন করে জোর করে তার মাথা বুকে চেপে ধরে, ওলির মাথাটা আইভি ধরেছে ঠিক সেই কায়দায়। এখন যেন খানিকটা হুইস্কি খাওয়ালো, ঠিক ওষুধ খাওয়াবার মতো করে। ওলি খেল, খেয়ে টের পেল জিনিসটা খুব স্ট্রং। আইভি কি তাকে নিট খাওয়ালো? জিনিসটা নিটই ছিল, শেষ পেকটা সবসময় নিট খায় আইভি। ওলির খাওয়ার পর বাকিটা খেল আইভি। খেয়ে ওলির মাথাটা চেপে ধরল বুকে, জড়ানো গলায় গভীর করে ডাকল, ওলি। এসো। কোথায়? আমি তোমাকে কেন আজ পিক করেছি বুঝতে পারছো এখন? না, এক্ষুনি বুঝবে। তারপর এক হাতে ওলির মাথাটা বুকে চেপে ধরল। আইভি বলল, আমি পুরুষ জাতটাকে ঘৃণা করি, কিন্তু তুমি এসো, এসো। আইভি আরো ঘনিষ্ঠ হতে চায়। মুহূর্তে ওলি ফিসফিস করে বলে উঠল, নদী, আমার নদী।
সঙ্গে সঙ্গে স্প্রিং এর মতো লাফিয়ে উঠল আইভি। প্রচন্ড ধাক্কায় সরিয়ে দিল অলির মাথা। অলি কিছু বুঝতে পারল না। তখন সে আর নিজের মধ্যে নেই, তার দু চোখে মুখে পাথরের মতো চেপে বসেছে ঘুম। আইভির ধাক্কায় মাথাটা কাত হয়ে পড়েছে সোফার একদিকে, পা দুটো অসহায় ভাবে ঝুলছে। সেই অবস্থায় আইভি চটচট কয়েকটা চড় মারল অলির মুখে, তীব্র আক্রোশে বলল, আমার সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণ কেবল আমার কথা ভাবতে হবে, কেবল আমার কথা, অন্য কোনো মেয়ের কথা ভাবা যাবে না, অন্য কোনো মেয়ের নাম উচ্চারণ করা যাবে না। আইভির চড় থাপ্পড়গুলো একদম টের পেল না অলি। তার মনে হলো তার গালে মুখে অবিরাম সুড়সুড়ি দিচ্ছে কেউ। ভারী একটা মজা পেল অলি। মজা পেয়ে জড়ানো গলায় হো হো করে হেসে উঠল। ঘুমের ভেতর অলি শুনল কে যেন ডাকছে, এই উঠো উঠো। প্রথমে অলির মনে হলো সে বোধহয় কোনো স্বপ্ন দেখছে। ডাকটা আসে স্বপ্নের ভেতর থেকে। অলি আয়েশ করে পাশ ফিরল, সঙ্গে সঙ্গে একটা পা বিছানা থেকে ঝুলে পড়ল। ঘুম ঘোরে পাটা টেনে তুলতে গেল অলি। অলি বুঝতে পারল স্বপ্ন নয়, আসলে কেউ তাকে ডাকছে। দেখে চমকে গেল অলি। তারপর অলি তাকালো বিছানার দিকে, তাকে আবার চমকালো। আর সে তো শুয়ে আছে লম্বা একটা সোফার উপরেই। তাহলে এটা কোথায়, কার বাড়ি? ধরফর করে উঠে বসল অলি। বসেই টের পেল মাথাটা কিরকম ভার হয়ে আছে তার। মুখের ভেতরটা পলিয়েস্টার কাপড়ের মতো খসখসে। আর কি যে তৃষ্ণা বুক জুড়ে! অলির খুব পানি খেতে ইচ্ছে করল। তখনই একটি কণ্ঠ জিজ্ঞেস করল, তুমি কে? শুনে চমকে উঠল অলি। তখনও বুঝি চোখে ঘোর লাগা একটা ভাব ছিল, নয়তো সামনে দাঁড়িয়ে আছে একজন, অলি তাকে দেখতে পায়নি কেন? এখনো কি নেশায় আচ্ছন্ন হয়ে আছে অলি? মাথাটা বার কয়েক ঝাঁকুনি দিয়ে মানুষটার দিকে তাকালো অলি। তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। অলির সামনে দাঁড়িয়ে আছে 4-5 বছরের একটি চমৎকার ছেলে। চোখ দুটো টানা টানা, মুখটা পুতুলের মতো ফর্সা, মাথায় রেশমের মতো কোমল এলোমেলো চুল, পরনে ঘি রঙের হাফ প্যান্ট, হালকা নীল রঙের পাতলা একটা শার্ট। কিন্তু ছেলেটার মুখটা একটু গম্ভীর। অলি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দেখে ছেলেটি আবার তাকে জিজ্ঞেস করল, তুমি কে? মনে পড়ে, সব মনে পড়ে অলির। কাল রাতের কথা, আইভি আপার কথা, সেই পার্টির কথা, আইভি আপার বাসার কথা। আর না, ওটুকু আর ভাবতে চায় না অলি, মনে করতে চায় না। প্রতিদিন ঘুম ভাঙার পর প্রথম যার কথা মনে পড়ে অলির, আজও তার কথাই মনে পড়ল, তবে একটু দেরিতে। কথা দিয়েও কাল তার কাছে যাওয়া হয়নি অলির। অলি মনে মনে বলল, নদী, আমার নদী, আজ তোমার কথা আমার একটু দেরিতে মনে পড়েছে, তাছাড়া কালও আমার বড় অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। সে ছেলেটি তখন বলল, এই তুমি কথা বলতে পার না? অলি থতমত খেয়ে বলল, হ্যাঁ পারি। তাহলে বলতো না কেন? কি বলবো? তুমি কে? আমি? আমি অলি। তুমি আমার কি হাল? প্রশ্নটা শুনে অলি খুব ঘাবড়ে গেল, কি জবাব দেবে খানিক বুঝতে পারল না। বোকার মতো বলল, আমি একটু পানি খাবো। কি পানি খাবো? পানি কেউ খায় নাকি? মানে? মানে আবার কি? তুমি তো কথাই বলতে দেন না, পানি তো পান করে। ও হ্যাঁ, বলে হেসে ফেলল অলি। কিন্তু ছেলেটি খুব সুন্দর করে কথা বলে, খুব একটা হাসে না, বসেও না, অলির সামনে দাঁড়িয়ে থাকে এবং খুব আদুরে গলায় কথা বলে। হঠাৎ বুয়াকে ডাকে। বুয়া! ভেতর থেকে কেউ সাড়া দেয় না। সে এবার গলাটা আরেকটু উঁচু করে। বুয়া! এবার বুয়া আসে এবং তার কথার উত্তর দেয়। জি। এক
গ্লাস পানি। তার কায়দা কানুন দেখে ওলি হতভম্ব হয়ে গেছে। অতটুকু বাচ্চা ছেলে, কি পার্সোনালিটি তার, বাপরে! ওলি একটু গলা খাকড়ি দিল। তোমার নাম কি? আমার নাম বাবু। বাবু? বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। ও আচ্ছা। আইভি আপা, কথাটা শেষ করতে পারলো না ওলি। ছেলেটা হেসে উঠল। এই তো, তুমি তো আমার আঙ্কেল। বাবুকে হাসতে দেখে ওলি শ্বাস ফেলে বাঁচল। যাক, একটা পাথর নেমে গেল বুক থেকে। তখনই পিরিচের ওপর ঝকঝকে বিদেশি গ্লাসে পানি নিয়ে এলো বুয়া। বাবু বলল, পান করো। পান করো শব্দটা শুনে ওলি অযথাই একটু হে 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 করে হাসল। তারপর বুয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেল। বাবু তখন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। বুয়া চলে যাওয়ার পর ওলির পাশে বসল বাবু। ওলি হাসি হাসি মুখে তার দিকে তাকাতে বলল, পান করার সময় গলায় তোমার এরকম শব্দ হয় কেন? ওলি একটু ভড়কে গেল। হ্যাঁ, আমি লক্ষ্য করলাম পানি পান করার সময় তোমার গলায় বাজে কষ্ট হয়, এটা খুব খারাপ, বুঝলে? বুঝেছি। আর দহ না হাই। ওকে বাবা, হবে না। বুট, শোনো, আর এরকম হবে? প্রমিস, এই যে কান ধরছি, আর কখনো এরকম হবে না। তুমি কি আগে কখনো আমাদের বাসায় এসেছো? না। তাই এলে তো আমার সাথে দেখো তো। ওলি হেসে ফেললো। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। কি ব্যাপার বলো তো? তুমি সোফায় শুয়েছিলে কেন? মানে সে সোফায় শোয়? আমি তো কাউকে সোফায় শুয়ে শিখতে দেখি নাই। তখনই আইভি আপা এসে ঢুকলেন। ঢুকেই বাবুকে বললেন, এই তুমি এখানে কি করছো? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো বাবু। তারপর কোনো কথা না বলে গটগট করে বেরিয়ে গেল। এবার ওলি তাকালো আইভি আপার দিকে। আইভি আপা এই মাত্র গোসল করেছে, ভেজা চুলে ভেড়ার লোমের মতো মোলায়েম হালকা নীল রঙের টাওয়েলে জড়ানো, পরনে চৌড়া সোনালি পার হলুদ রঙের শাড়ি, ঘুম ভাঙা চোখে মুখে ভারী চমৎকার একটা লাবণ্য ছড়ানো। দেখে ওলি আর চোখ এড়াতে পারল না। আইভি বলল, বাথরুম থেকে টের পেয়েছিলাম বাবু ঠিক তোমাকে ধরেছে জানো, তাই তো বাথরুম থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসলাম, নয়তো বাথরুমে আমার মিনিমাম এক ঘন্টা লাগে জানো। আইভির কথায় কাল রাতের সর্বশেষ ঘটনাটা মনে পড়ল ওলির। ওই মুহূর্তের আইভি আর এখনকার আইভির মধ্যে যেন সাত জন্মের দূরত্ব। এই মহিলাকে এই মুহূর্তে দেখে পৃথিবীর শ্রেষ্ঠতম পাপীও ভাবতে পারবে না কাল রাতে এই মহিলাটি পাগলের মতো মদ্যপান করেছিল, সম্পূর্ণ নগ্ন হয়ে এক যুবককে উপভোগ করতে উদ্যত হয়েছিল। আসলে কি সেই মেয়ে মানুষটি আইভি? ওলি বিশ্বাস করতে পারে না। অযথা এই জীবনে ওলি আর কখনো ওই ঘটনাটি বাস্তবে ঘটেছিল ভাবতেই পারে না, ভাবতে চাইছেও না। কখনো মনে পড়লে ঘটনাটা অন্যভাবে সাজিয়ে নেবে ওলি, যেন মাতাল অবস্থায় ওটা ছিল নিছকই কোনো একটা বিভ্রম। আইভি বলল, বাবুকে কেমন দেখলে? চমৎকার ছেলে। কিরকম? ভারী সুন্দর। আর কিছু দেখনি? আর কি দেখব? চেহারা চেহারা আর কিছু দেখনি? ওলি হেসে বলল, বাবুটা একটু গম্ভীর। আর? আর বেশ পার্সোনালিটি আছে। তোমার কোনো শব্দের ভুল ধরেনি? শুনে ওলি খুব অবাক হলো। শব্দের ভুল মানে? ধরেছে কিনা বলো। হ্যাঁ, তা ধরেছে। কি? আমি আমি বলেছিলাম যে ওই তো আমি পানি খাবো, ও বলল যে পানি কেউ খায় নাকি, পানি তো পান করে। কথাটা বলে প্রথমবারের মতো হেসে উঠল ওলি। আইভি আপা, আপনার ছেলেটা খুব ব্রিলিয়েন্ট হবে। কিন্তু ওর পাকা মোটা বেশি, আই ডোন্ট লাইক ইট। কিন্তু তুমি খুব অল্পের উপর দিয়ে বেঁচে গেছো। কিরকম? আর একটু সময় গেলে ও তোমাকে পাগল করে ফেলতো, কত রকমের যে কথা বলতো। যাই হোক, তোমার হ্যাং ওভার হচ্ছে? হ্যাং ওভার মানে? প্রচুর মদ খেলে পরদিন সকালে খুব অস্বস্তি হয়, ওটাই হ্যাং ওভার। তোমার কি হচ্ছে? না তো।
ফ্রেশ লাগছে? হ্যাঁ তা লাগছে। যাক বাঁচা গেল, হ্যাংওভার হলে সারাটা দিন খুবই কষ্টে কাটত তোমার। ওলি এবার সোফা ছেড়ে উঠল। আইভিয়া পাপ, আমি এখন যাব। কোথায়? বাহ, আমি যেখানে থাকি। না মানে? তুমি এখন সোজা বাথরুমে যাবে, গোসল টোসল করবে, তারপর নাস্তা করবে, তারপর তোমার সঙ্গে আমার কথা আছে, তারপর যাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের পাঠক নন্দিত উপন্যাস দুজনে এর চতুর্থ পর্ব। আজ এ পর্যন্তই, আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।